গাজা বিরোধী অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। শুক্রবার বিকেলে গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে দক্ষিণ মধুপুরের বাইঙ্কা এলাকা থেকে প্রায় 100 কেজি গাঁজা উদ্ধার করল পুলিশ। ওই এলাকারই গভীর জঙ্গল থেকে লোকানো অবস্থায় রাখা ড্রাম এবং বস্তা থেকে উদ্ধার হয় গাঁজাগুলো। এদিন অভিযানের নেতৃত্ব দেন বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক মিহির দাস। যদিও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। পুলিশের ধারণা গাঁজাগুলি বাংলাদেশে পাচারের জন্যই জঙ্গলে রাখা হয়েছিল। মহকুমা পুলিশ আধিকারিক মিহির দাস জানিয়েছেন, আগামী দিনেও এই ধরনের অভিযান জারি থাকবে। খবর ছিল এখানে যে বেআইনি গাঁজা মজুত যারা করে তাদের ব্যবসা করে ওরা গাঁজাগুলি মানে এখানে জঙ্গলে লুকিয়েছিল। আজ খবর ছিল আজকে রাত্রি হয়তো বা একটু পরে এগুলি অন্য জায়গায় পাচার করে দেওয়া হতো। খবর পেয়ে আমরা কোন জায়গায় এটা আমাদের এটা মধুপুর পঞ্চায়েত রান্ডারে কোনো কোন জায়গাটা গ্রামের নাম ব্যাংকিয়া। এখানে আমাদের পুলিশের গিয়ে দেওয়া পক্ষ থেকেই খবরটা পেয়ে আমরা এটা মধ্যে করে দেবো। কতটুকু গাছ হতে পারে? 70-80 কেজি এখনো মাপা হয়নি, মাপলে বলে দেবো।